السلام عليكم ورحمة الله. بسم الله الرحمن الرحيم. প্রিয় দর্শক, অনেক মানুষ এরকম আছেন যারা যাদের সন্তান গর্ভে আসার পরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার দ্বারা আপনারা বুঝতে পারেন আপনাদের গর্ভের সন্তানটা উল্টা আছে, যে পজিশনে থাকার কথা সন্তানটা সেই পজিশনে নাই। আপনারা অনেক চিন্তার মধ্যে আছেন এখন কি করব এমন অবস্থায়। যাদের এই রোগটা অলরেডি হয়ে গেছে তারা আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন। আপনাদেরকে আমি খুব সহজ একটা আমল বলে দেব, যে আমলটা করার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত মহিলাদের গর্ভের সন্তান উল্টা হয়ে গেছে বা পরিমাণ মতো ওজন এখন পর্যন্ত হয় নাই বা সন্তানের যে কোনো রোগ থাকতে পারে পেটের মধ্যে, আপনারা পরীক্ষা নিরীক্ষা করার পরে যে জিনিসটা বুঝলেন, এ জাতীয় সকল সমস্যায় ভালো হবে ইনশা আল্লাহ। প্রিয় দর্শক, তার আগে একটা বিষয় জানেন, যে সন্তান যখন প্রসব হয় বা দুনিয়াতে আসে তখন কোন স্টাইলে আসে জানেন? আমরা নামাজের মধ্যে যেভাবে সেজদাতে যাই, অর্থাৎ আগে দেই হাত, তারপরে দেই এই নাক, তারপরে দেই কপাল, তো একটা সন্তান যখন দুনিয়াতে আসবে তখন সর্বপ্রথম তার হাত আগে বের হয়, এইভাবে বের হয়, তার হাত বের হয় আগে, তারপরে বের হয় এভাবে, অর্থাৎ নাক বের হয়, তারপরে আপনার কপাল বা মাথা বের হয়। অর্থাৎ একটা সন্তান দুনিয়াতে সেজদার আকার আকৃতিতে দুনিয়াতে আসে। অনেক উলামায়ে কেরাম এরকম বলে থাকেন, জানাজার নামাজের সেজদা কেন নাই, কারণ হলো দুনিয়াতে যখন সন্তান আসে তখনই সে সেজদা অবস্থায় আসে এবং দুনিয়াতে আসার পরেই তার এই বাম কানে একামত এবং ডান কানে আজান দেওয়া হয়। তদ্রূপভাবে জানাজার নামাজের মধ্যেও কিন্তু আজান দেওয়া হয় না, কারণ দুনিয়াতে আসার পরে তার এই কাজগুলো হয়ে গেছে। একটা কাজ হলো সেজদা এবং দ্বিতীয় হলো একামত, তারপরে হলো আজান। তো জানাজার নামাজের মধ্যে কিন্তু কোনো ধরনের সেজদা নাই, কোনো ধরনের আজান নাই, কোনো ধরনের একামত নাই। উলামায়ে কেরাম এই কারণটাকেও একটা কারণ হিসেবে উল্লেখ করেন। তবে আল্লাহ মালুম, আল্লাহ পাকই ভালো জানেন জানাজার নামাজে কেন আজান নাই, তারপরে কেন রুকু সেজদা নাই, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এগুলো হলো উলামায়ে কেরামের অভিমত আর কি। এখন বলে যে সমস্ত মহিলাদের সন্তান উল্টা হয়ে গেছে, ওই সমস্ত মহিলারা বেশি বেশি যদি সেজদা দেন, পাঁচ ওয়াক্ত নামাজে আমরা যে সেজদা দেই এটা হলো ফরজ সেজদা। আর এরকম অনেক পরিবারকেই খুঁজে পাওয়া যাবে, সপ্তাহ জায়গা মাসকে মাস জায়গা, একদিন সেজদা দেওয়ার কোনো নাম গন্ধ নাই, তাকে ফিট নাই, একদিন নামাজের ধারে কাছে নেওয়া জানা, এরকম অনেক পরিবার এরকম আছে আমাদের বাংলাদেশে। তো যদি কোনো মহিলার গর্ভের সন্তান উল্টা হয়ে গিয়ে থাকে, উলামায়ে কেরাম বলেন ওই মহিলা বেশি বেশি যদি সেজদা দেয়, বেশি বেশি সেজদা দেওয়ার দ্বারা তার সন্তান গর্ভের মধ্যে উল্টাটা বাউ হয়ে সেজদার আকার আকৃতিতে চলে আসবে, তারপরে যখন দুনিয়াতে আসবে বা দুনিয়াতে আসার যখন সময় হবে তখন খুব সুন্দরভাবে তার সন্তান দুনিয়াতে আসতে পারবে।